হাওড়া ঘুষুরির সত্যবালা আইডি হাসপাতাল চত্বরে ব্যবহৃত মাস্ক, গ্লাভস এবং পিপিই পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। ওই কোভিড হাসপাতালের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সাত সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে সাফাই কর্মীরা ওই জঞ্জাল সাফাইয়ের কাজে হাত দেয়। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন, হাওড়া পুরসভার কর্মীরা এবং মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য নিযুক্ত একটি বেসরকারি এজেন্সির লোকেরা কোভিড হাসপাতালের জঞ্জাল সাফাই করে। তাদেরকে খবর দেওয়া হয়েছে। গুলো কবে থেকে পড়ে রয়েছে মাস্ক, পিপি কিট গুলো বলতে পারবেন না? আপনি কি কাজের জয়েন করেছি কাল, সেই এক সপ্তাহ হয়নি। আপনি কি পরিষ্কার করছেন এগুলো? আমার ডিউটি। আচ্ছা, কদিন ধরে পড়ে রয়েছে? এইভাবেই পড়ে থাকে নাকি পিপি কিট মাস্কগুলো? এই পিপি কিট মাস্কগুলো কি এইভাবেই বাইরে পড়ে থাকে? হ্যাঁ, জায়গা তো ফেলছে, ফেলছে তো বোঝা যায় না। না আচ্ছা, কে ফেলছে বোঝা যাচ্ছে না? এই তো পুরো হাসপাতাল চত্বরে ছড়িয়ে রয়েছে। তো এটা তো কোভিড হাসপাতাল, সংক্রমণ ছড়াতে পারে তো এটা দিয়ে? হ্যাঁ, হতেও পারে। আপনি কবে থেকে কাজে জয়েন করেছেন? দু সপ্তাহ হচ্ছে। তো এর আগে দেখেছিলেন এইভাবে পিপি কিট ছিল? আপনি সেগুলোই তুলছেন নাকি এখন? সব পরিষ্কার করছেন? বাইরের কাজ আমাকে পরিষ্কার দায়িত্ব দিয়েছে, আমি করছি। আপনি করছেন? এমনি এইভাবেই কি পড়ে থাকে সব সময়? মোটামুটি থাকে স্যার, আবার যখন হয়। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।